আসসালামু আলাইকুম। সরকারি চাকরিজীবী প্রত্যাশী সকলকে শুভেচ্ছা। সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে 1564 জন লোক নিয়োগের নিমিত্তে প্রায় 36 ক্যাটাগরির একটি সার্কুলার প্রকাশ করেছে। তো আজকে সেই সম্পর্কে আলোচনা করব। তো আমাদের এখানে 1 নম্বর পদে দেওয়া আছে ফার্মাসিস্ট গ্রেড 11 এবং বেতন স্কেল হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা। এই পদে পদসংখ্যা 275 জন এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ফার্মেসিতে ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল হতে রেজিস্ট্রেশন প্রাপ্ত। তো এই পদে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী ও বরগুনা জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই। তবে এখানে একটি শর্ত দিচ্ছে, যদি এতিম ও প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এই শর্তটি প্রযোজ্য হবে শুধুমাত্র 1 হতে 10 নং পদের জন্য। এবং দ্বিতীয় নাম্বার পদের নাম হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব, বেতন গ্রেড 11, পদসংখ্যা 148টি এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনোলজি ল্যাব বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি। 3 নম্বর পদের নাম মেডিকেল টেকনোলজিস্ট রেডিও, পদসংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনোলজি রেডিওগ্রাফি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি। 4 নম্বর পদের নাম হেলথ এডুকেটর, বেতন গ্রেড 11, পদসংখ্যা 1টি এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বা জীববিজ্ঞান অনুষদভুক্ত যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে স্বাস্থ্য শিক্ষায় MPH ডিগ্রি। এবং 5 নম্বর পদের নাম হচ্ছে সাতলিপিকার কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 13, পদসংখ্যা 3টি এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা, সাতলিপি প্রতি মিনিট ইংরেজিতে 80 শব্দ, বাংলায় 50 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজি 30 শব্দ, বাংলায় 25 শব্দ এবং লিখিত পরীক্ষায় ও সাতলিপি এবং মুদ্রাক্ষর টেস্টে উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে। 6 নম্বর পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 13, পদসংখ্যা 1টি এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 7 নম্বর ফিল্ড ট্রেনার, পদসংখ্যা 1টি এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সমাজবিজ্ঞান বা সমাজকল্যাণ বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা। 8 নম্বর প্রধান সহকারী, বেতন গ্রেড 13, পদসংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যের দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি বা সমমানের CGPA এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। 9 নম্বর হিসাবরক্ষক, পদসংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং হিসাব ও নিরীক্ষা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 10 নম্বর উচ্চমান সহকারী, বেতন গ্রেড 14, পদসংখ্যা 1টি এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি। এরপরে 11 নম্বর পদে দেওয়া আছে গবেষণা সহকারী, বেতন গ্রেড 14, পদসংখ্যা 2টি এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি এবং
পরিসংখ্যান গবেষণা ইত্যাদি কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন। তো আমাদের 11 থেকে 23 নম্বর পদ পর্যন্ত যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী ও বরগুনা জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই। 12 নম্বর, ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদসংখ্যা 40টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। 13 নম্বর, পরিসংখ্যান সহকারী, পদসংখ্যা 5টি, শিক্ষাগত যোগ্যতা পরিসংখ্যান বিষয় সহ স্নাতক ডিগ্রি অথবা স্নাতক বা সমমানের ডিগ্রি সহ পরিসংখ্যান কাজে বাস্তব অভিজ্ঞতা। 14, গুদাম রক্ষক, পদসংখ্যা 5টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। 15, কোষাধ্যক্ষ, পদসংখ্যা 6টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি। 16, সহকারী লাইব্রেরিয়ান, পদসংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমা ডিগ্রি বা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা। 17, ইপিআই টেকনিশিয়ান, পদসংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম পক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি বা সমমান ডিগ্রি এবং ইপিআই সংক্রান্ত কাজে বাস্তব অভিজ্ঞতা। 18, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদসংখ্যা 159 এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় বা সমমানের সিজিপিএতে উচ্চমান সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং এক্ষেত্রে কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজি 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ লাগবে। তোমার ডিসক্রিপশন বক্সে এই সার্কুলারটি দেওয়া থাকবে, আপনার ডিটেলস দেখে নেবেন। আমি শুধু যে পদগুলোতে বেশি সংখ্যক লোক নিবে সেগুলা এখন বলবো। তো 31 নম্বর পদে আমাদের পদসংখ্যা হচ্ছে 404টি এবং পদের নাম অফিস সহায়ক, পদ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 31 থেকে 36 নম্বর পদে মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, জয়পুরহাট, বাগেরহাট, নড়াইল, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী ও বরগুনা জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই এবং সকল পদের জন্য আবেদন শুরু হবে 9 নভেম্বর 2020 সকাল 10টা থেকে এবং আবেদন শেষ হবে 30 নভেম্বর 2020 বিকাল 5টা পর্যন্ত এবং আবেদন করার ওয়েবসাইটটি হচ্ছে dgfp.teletalk.com.bd। তো আপনারা এই ওয়েবসাইটে ঢুকে নির্দেশনা মেনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। তো যারা আবেদন করতে চান তারা যথেষ্ট সময় হাতে রেখে এই আবেদন ফর্মটি পূরণ করবেন। ধন্যবাদ সবাইকে।